আজ আমি 28 অক্টোবর 2017 আমরা যে নাগামরি যেগুলো লাগাইছি এগুলার এন্ড হয়ে গেছে, আর এখন আর বড়ই তো নাই। এখন আমি এগুলার সংগ্রহ করে দিয়া কিছু রাখবো বিশ, আর কিছু আমি ফিকল বানাইয়া এগুলারে আমি সারা বছরও খাওয়া যায়। এগুলা আপনার যখন ফিকল বানাই রাখি দিবা সারা বছরও আপনি পড়াই দিয়ে খাও কোয়া, আর রোগই দিয়ে খাও কোয়া আপনি খাইতে পারবা। ওই দেখো আমি নাগামারি দিয়ে বড় নাগামারিগুলো যেগুলো আছে এগুলারে আমি জিনে রাখি দিব। আর ওই দেখো আপনার খাসামরিচ আছে, এই খাসামরিচটাকেও আপনি পিসি সংগ্রহ করতে পারবা, ওই দিয়ে আপনি রাখতে পারবা। ওই দেখো খাসামরিচ আর সব থেকে বেস্ট হইল আমি এখন এটা কীভাবে সংগ্রহ করবো এগুলো আমি আমার ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারবা, খানস গার্ডেনস রেসিপি একটা ইউটিউব আছে, এই ইউটিউব এটা আমার নিজস্ব, আপনারা দেখলে আপনারা করতে পারবা। আর আপনার সবসময় ই ক্রীড়া বাংলা আপনারা দেখুন যেন প্রতিদিন স্যাটারডে 3:30 সময় আপনার অনুষ্ঠান আরম্ভ হয়, আমার রেসিপি আপনারা দেখুন যেন। ও দেখো আমি ফুলগুলার আমি বিসর্জন আমি সংগ্রহ করবো। ও দেখো ও বড় যেগুলো আছে এগুলো আমি বিসর্জায় ও তো বাঁচিয়ে দিলাম, বিসর্জায় ও দেখো এগুলো বড়গুলো আপনি বিসর্জায় বাঁচিয়ে দিতা। ও দেখো এগুলারে বিসর্জায় এগুলার আপনি যদি কিছু না রাখি দেন এগুলো ড্রাই দিব, ড্রাই হওয়ার বাদে আপনি এগুলো রাখিতে পারবা। আর এগুলার যে ধর এই যে মরিচগুলো আছে এগুলার যদি বিশেষ সংগ্রহ করেন তে আপনি খাসা মরসর আর বিশি আর বাংলাদেশ থেকে আনা লাগতো নাই ওগুলা, এগুলো কিন্তু আমার জত আছে আর খুব প্রচুর ধরে নাগামরিচ। ও দেখো আরও তো প্রচুর আছে, আমি সবগুলো আজকে ভারি নিব। সেই সবাই আপনার ধন্যবাদ আপনারা দেখার জন্য, আপনার ওভাবেই সংগ্রহ করে রাখুন জন্য। আর জানুয়ারির ফার্স্টে দিয়ে আপনার যদি নাগামে তো হয়তো জানুয়ারির ফার্স্টে দিয়ে আপনারা নাগামরিচর সেরা গরু লাগাইতে বা লাগাইয়া উন্ডর রাখলে, আর এপ্রিলের শেষে দিলে হলে 6 মাস সময় লাগে নাগামরিচ ধরতে। ধন্যবাদ সবাইকে।